ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে অনুষ্ঠিত জয়েন্ট গাইড লাইফ। তো সকাল সকাল মানে অন্যান্য যে কাজকর্ম থাকে সেসব কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর হচ্ছে এখন যেতে হবে রান্না করতে, বাজার করে নিয়ে আসা হয়েছে। বাজার টাজার একটু অল্প কিছু বাজার করে নিয়ে আসলাম, মাছ টাস নিয়ে এসে রেখেছি। এখন আবার মেয়ের ডিমান্ড হয়েছে মাংস খাবে, আবার মাংস আনতে গেলাম, মাংস এনে রেখেছি, এবার ধুয়ে টুয়ে রেখেছি, দেশে ছান টান করে নিয়ে এই বসলাম, গিয়ে এবার মাংস রান্না করবো। তো বুঝতেই পারছো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এত গরমের মধ্যে না ওই কড়াইয়ে অনেক সময় তাতে মটন এনেছি, মটন খাবে, তো মটন অনেকটা সময় টাইম লাগবে, অনেকটা সময় লাগবে রান্না করতে। তো এতটা সময় না ওই গ্যাসের পাশে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত গরমে। একদম সকাল সকাল ঠিক আছে, সকালবেলা তো একবার রান্না হয়েছে, হাজব্যান্ড ডিউটি গিয়েছে তখন একবার রান্না হয়েছে, কিন্তু মেয়ের তাতে হবে না। তো আবার সেই জন্য এখন রান্না করতে হবে। তো ভাবলাম যে রান্না যখনই করবো তো একটা শর্টকাটে করবো, আজকে মটনটা পুরো প্রেশার কুকারে করবো শর্টকাটে। তো সেই জন্য চলো রান্নাঘরে যাই। এই যখন পড়াতে বসেছি জোর করে, একটু বাংলা না একদম পড়তে চায় না, একদম বাংলা পড়তে চায় না, মানে জোর করে করে। তারপরে পড়ছে এখন রামের বিলাপ, আরও কঠিন, কৃত্তিবাস ওঝার লেখা, বহুত কঠিন, সেটা নিয়ে বসেছে। এটা ওখানে দেখিয়েও দিতে হলো, পড়ছে একটু, সেই হেল্পও করতে হচ্ছে, করে নিয়ে তারপরে যাব রান্না করতে। রান্না তো মানে সকালে ভাত টাত সব করা আছে, শুধুমাত্র মটনটা করবো, তো সেটা তোমার সাথে কি শেয়ার করবো। খাসিমা হচ্ছে মানে মটন প্রেশার কুকারে কীভাবে শর্টকাট করলে মানে কম পরিশ্রমে তাড়াতাড়ি হয়ে যায় সেইটা। ঠিক আছে, চলো কতক্ষণ লাগবে এটা করতে, আমি রান্না করেছি আমার ধরবো, হ্যাঁ, আর পুরোটা করবো কিন্তু মন দিয়ে। ঠিক আছে, কেজিএফ কেজিএফ হেয়ার কাট মানে একটু স্টাইল করে রাখ, চুল আজকাল সামনে দিয়ে রাখছে সব সময়। চলো কথাটা বাড়ি, রান্না করতে যাই তাড়াতাড়ি। চলে এসেছি রান্নাঘরে, এবার দেখো গরমে মানে সেই হিটারে আসলাম আর কি, রান্নাঘর মানে তো হিটার। আর এদিকে এই যে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি, প্রেশার কুকারটা গরম হচ্ছে, তারপরে দেবো তেল। আর মোটামুটি পেঁয়াজ আদা রসুন এগুলো সব মা কেটে দিয়েছিলো, তাই অনেকটা কাজ এগিয়েছে, কষ্টটাও কম হলো। তো মা থাকার এটা একটা সুবিধা আর কি। আমি আপাতত মশলাগুলো সব নামিয়ে নিচ্ছি এক জায়গায়, তার কারণ কী বলো তো, একটা একটা করে নামাতে নামাতে রান্না করতে করতে একটা একটা করে দিতে অসুবিধা, তো সব এক জায়গায় নামিয়ে নিচ্ছি। আর মিসিং হয়ে যাওয়ার ব্যাপার থাকে, যদি সব পরপর সাজানো থাকে মানে নিচেই, তাহলে পর আর মিসিং হবে না, পরপর একটা একটা করে দিতে থাকবো। তো তেলটা দিয়ে দিচ্ছি, প্রেশার কুকারটা আগে একটু ভালো করে গরম করে নিলাম, দিয়ে তেলটা দিচ্ছি। তেলটা গরম হলে তারপরে আমি আলু ভাজবো, ভেজে তারপরে তোমার অন্যান্যগুলো দেবো। তো আলু ভাজার আগে ভাবলাম যে একবারেই আমি যেটা ফোড়ন দেওয়ার আর কি, সেই ফোড়নটা দিয়ে নিচ্ছি। তো তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা, এইগুলো ফোড়নে দেবো, আর গোটা জিরে। এমনিতে গরম মশলা গুঁড়ো মশলা ইউজ করব, আর গোটা গরম মশলাটাও দেবো। জিরের ডাব্বাটা খালি হয়ে গেছে, একটু ভরতে হবে আবার। গোটা গরম মশলা দিলে পরে না একটু মানে অন্যরকম একটা ফ্লেভার আসে, তো একটু ফাটিয়ে দিতে হয়। তো আমার ওখানে দেখলাম অন্য সময় আমি কী করি বলো তো, সারা সিদ্ধে একটু ফাটিয়ে নিই, তো দেখলাম এর মধ্যে ফাটানো ছিল, মানে এলাচগুলো একটু ফাটানো থাকে তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। আর এই যে আলু না, দেখবে যে কোনো সময় তেল বা কড়াইতে হোক, যা কোনো কিছু ভাজা মাছের ঝোলে যাই করো না কেন, তেলের ওপরে যখনই ছাড়া হয় একটা তেল ছিটকায়, তো কী হয় এই যে তোমার হবসটা নোংরা হয় বা দেওয়ালগুলো নোংরা হয়, তেল তেল ছিটে বেশি হয়। তো সেটার হাত থেকে বাঁচতে গেলে এটা একটা টিপস, ধরো আলু ছাড়বার আগে বা যে কোনো কিছু ছাড়বার আগে যদি লবণ আর হলুদ মাখিয়ে দেওয়া হয় তাহলে ছিটকায় কম তেলটা, তো ছিটে কম, এতে কী হবে আশপাশটা নোংরা হয় না, বেশি পরিষ্কার থাকে। তো আমি সেটাই করলাম, একটু আলুতে আগে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপর আমি তেলের মধ্যে ছাড়লাম। তো এটা খুব ভালো করে আগে ভাজবো আলুটা, ভেজে তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে একবারে ভেজে নেবো, এটা শর্টকাট হবে। আবার আলু একবারে তুলে নিলাম, নিয়ে তারপরে আবার পেঁয়াজ দিলাম, সময়টা বেশি লাগবে, তো দুটোই তো সেই একই ভাজা হবে। আমি আলু আর তুলে নেবো না, এর মধ্যেই পেঁয়াজ ছেড়ে দেবো, আলুটাকে একটু ভালো করে ভাজা হবে তারপরে। তো দেখো আলুটা প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এইবার আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে দেবো। পেঁয়াজ আর এমনি বেশিরভাগ পেঁয়াজটাই কুচানো আছে, এর মধ্যে দিয়ে দেবো, আর একটুখানি আদা রসুনের সাথে অল্প একটু
অল্প একটু পেঁয়াজ দিলাম, সেটা হচ্ছে পেস্ট করে নেবো। আর বাদ বাকিটা এর মধ্যে দিয়েই ভাজা করছি। একটু হলুদ দিয়ে দিলাম, কেমন একটু সাদা সাদা লাগছিল, কারণ আমি এই এগুলো দেওয়ার পর আর হলুদ দিইনি, এমনি আলুতে আর একটু হলুদ মাখিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম পেঁয়াজে একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, তাতে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে, ভাজাটা তাড়াতাড়ি হবে, সেই জন্য একটু হলুদ আর একটু লবণ দিলাম। তো এবার আলু আর এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর আদা আর রসুন, সেটা দিয়ে দিলাম। আজকে টমেটো দিলাম না, টমেটোটা নেই ঘরে, সেই জন্য না টমেটো থাকলে একটু টমেটোও দিয়ে দিই এর সাথে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে নিক, মশলাটা ভালো করে ভাজা হবে, একটু ভাজা হবে, তারপরে আমি আবার এই মটনটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে একটু ওই মশলাগুলো পরপর যে গুঁড়ো মশলা আছে সেইগুলো দিয়ে দেবো। এগুলো তো সব বাটা মশলা দিলাম। এবার হলুদ দিচ্ছি, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর তোমার গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছি আর কি। দিয়ে তারপরে একসাথে একটু ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে মাটনটা দেবো। মাটনে একটু টক দই মাখিয়ে রাখলে ভালো হতো, কিন্তু আজকে না ঘরে টক দই আছে না টমেটো আছে, তো কিছুই আজকে ঘরে নেই, টক দই দেওয়া গেল না। একটু টক দই মাখিয়ে দিয়ে রাখলে ভালো হতো, দেওয়া হলো না আজকে। তো এবার একটু জল, অল্প একটু জল দিলাম, কারণ গোটা গুঁড়ো মশলাগুলো তো শুকনো, একটুখানি অল্প একটু জল দিয়ে তারপরে একটু কষিয়ে নিচ্ছি, নাহলে পোড়া পোড়া লেগে যাবে। তো একটু কষানো হয়ে গেছে 5 মিনিট মতো, তারপরে আমি মাটনটা দিয়ে দিলাম। এবার মাটনটা দেওয়ার পর একটু লবণ দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষাবো। তো এরকমভাবে নাড়াচাড়া করবো, আর একটু ওই যে ঢাকনা যেটা আছে, ঢাকনাটা এমনি টাইট করে দেবো না, জাস্ট ওপরে ওপরে দিয়ে রাখবো, আর মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে সরিয়ে একটু নেড়ে নেবো আর কি, যাতে নিচে না লেগে যায়। তো এর মধ্যেই কষানো হবে, কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তো তাই সেটাও দেখাবো, দেখতে থাকো। এই দেখো মাঝে মাঝে এরকম হচ্ছে, মানে ঢাকা দিয়ে দিয়ে রাখি, তাতে সিদ্ধটাও হচ্ছে আবার কষানোও হচ্ছে। আর ঢাকা দিয়ে রাখলে কী হয়, ভিতরে ময়েশ্চারটা ভালো থাকে, শুকায় না তাড়াতাড়ি, তো সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি আর কি। তো এই যে প্রায় কষানো হয়ে এসেছে, আর অল্প একটু সময় লাগবে, এইভাবে মাঝে মাঝে সরিয়ে সরিয়ে কষিয়ে নিচ্ছে। দেখছো কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জল দেবো আর একটু লবণ দেবো, আর কিছুই দেওয়ার নেই, কারণ জলের যে লবণটা প্রয়োজন সেইটুকুই, আর সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো জল এই যে গরম করে রেখেছিলাম, গরম জল দিলাম, আর এর মধ্যে একটু লবণ দিয়ে আমি প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে দিলাম। দেবার সিটি নিয়ে দিলাম, দিয়ে সিটিটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দুর্দান্ত খেতেও হয়েছিল, খুব সুন্দর হয়েছে। তো কেমন লাগলো শর্টকাট রান্না? আমার মাংস রান্না হবে, আর আমার মেয়ের খাওয়া মানে সেকেন্ডের মধ্যে চাই মাংস রান্না, মানে হয়েছে হয়েছে করতে থাকবে, এই যে মানে দিয়েছি বসে এবার খাচ্ছে, এটা আমার শান্তি। আমার হাজার কাজ পড়ে থাক, আগে ওই খেতে বসবে, ওর খেতে দিতে হবে, তারপরে আমার সব শান্তি। আর এই যে টেবিল ক্লথটা, সেদিন সেই বললাম না যে আমি সোফার কভার করবো বলে কেটেছিলাম, কিন্তু সেটা না, এটাই টেবিল ক্লথগুলো সেই চায়না টেবিলের বিছানার চাদর, তো এগুলো দিয়ে ভালো হয় না, মানে রাউন্ড করতে গেলে হচ্ছিল না, চৌকোটা হয়েছে। তো ওই জন্য আমি এইখানে একটা টেবিল ক্লথ করেছি, আর ডাইনিং টেবিলের একটা টেবিল ক্লথ করেছি, দেখতে খুব সুন্দর লাগছে, প্রিন্টটাও খুব সুন্দর, কিন্তু যেটা ওই একটু হালকা চায়না টেবিল ক্লথ, যেটা এই চায়না বিছানার চাদর যেটা, সেটা তো সেই জন্য আর ওইটা দিয়ে আর সোফা কভার হলো না। সোফা কভার করেছি, দেখো বেডশিট দিয়ে একটা করেছি সুন্দর করে। তো ঘরটা গোছাতে এসে দেখলাম এই সাজের জিনিসগুলো একটু এলোমেলো হয়েছিল, গোছাতে গিয়ে মনে হলো যে হেয়ারটা না অনেক দিন ভালো করে মানে আঁচড়ানো হয়নি আর কি। তো এটা একটু গোছাতে গিয়ে হাতে পড়লো, দলা দলা হয়েছিল, তো করলাম কি, এটা একটা বিয়ে বাড়িতে পড়ে গেছিলাম, শেষে সেইভাবে এসে রেখে দিয়েছিলাম, তো এরকম না ওই এই দেখো, তার জন্য না এরকম ওই কতগুলো উঠে গেলো আর কি। তো আমি করি কি, যে তোমার ওই হেয়ারের যে কী বলে এটাগুলোকে, আরে হেয়ারের যে সিল্কগুলো হয় সেটা কী যেন বলে, ও কন্ডিশনার যে আর কি, তো সেইগুলো লাগিয়ে লাগিয়ে তারপরে একটু ভালো করে এরকমভাবে আঁচড়িয়ে সুন্দর করে রেখে দিলে সুন্দর থাকে। আর এগুলোকে কিন্তু শ্যাম্পু করানো যায়, মানে যেহেতু সবসময় পড়ি না, তো হয়তো অকেশনাল একটু আধটু পড়ি, তো নোংরা হয়নি, তো এইভাবে একটু ভালো করে সুন্দর করে আঁচড়িয়ে রেখে দিচ্ছি। আর এগুলো মানে এটা না কেউ বুঝতে পারে না যেটা আমার আর্টিফিশিয়াল, এত সুন্দর এটা দেখো। তো এটা আমি করেছি কি, ট্রাইপডের উপরে ক্লিপটা আটকে নিয়ে তারপরে আঁচড়াচ্ছি, নাহলে বেশ সুবিধা হচ্ছে আর কি, দু হাত ধরে করতে হচ্ছে, তো সেই জন্য সুবিধা হচ্ছে। দেখো খুব সুন্দর না, কেউ কে বলবে যেটা আর্টিফিশিয়াল, ভীষণ সুন্দর, টিভি দেখছি আর এই করছি।
তো মোটামুটি খুব সুন্দর লাগছে। তো ভাবলাম চলো এটা যখন করছি তোমাদের সাথে একটু শেয়ারই করি। তো সকলের খাইয়ে দাইয়ে দিয়ে এবার একটু ঘুমাতে আসলাম, একটু এসি চালিয়ে দিয়ে ঠান্ডা করে একটু ঘুমাতে আসলাম। সে 5টার সময় উঠি না, ভীষণ চোখ জ্বালা করে, ভীষণ চোখ জ্বালা করে। তো এখন ভীষণ চোখটা জ্বালা করছে, তো ভাবলাম যে এবার একটু আরাম করা যাক। কাজকর্ম হলো, মেয়ের খাওয়ানো খাওয়ানো, আজ আবার এখন আবার আমার আর একটা দায়িত্ব হয়েছে। আমার মেয়ের ওই যে ডগিটা নিয়ে এসছে, তো ওটার নাম অবশ্য নিধি, তো নিধিকে খাওয়ানো ওটা একটা বিশাল দায়িত্ব। তো ওকে খাইয়ে টাইয়ে নিয়ে মাকে খেতে দিলাম, মা খাচ্ছে। তো এবার আমি ভাবলাম এবার একটু শোবো, আর ভালো লাগছে না, খাওয়া দাওয়া হয়েছে। তো আর মটন হলে বুঝতে পারছো পেটটা একটু বেশি বেশি খাওয়া হয়ে যায়, তো বেশি খেয়ে টেয়ে একটু পেটটা ভার ভার লাগছে। আর ভাবলাম এবার গরম, প্রচণ্ড গরম লাগছে, এবার একটু ঘুমাই, এসি চালিয়ে একটু শোবো। মেয়ে আসছে, নিধিকে দেখতে গেল, দেখে আসবে, এসে তারপর একটু দুজনে মিলে শোবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আর ততক্ষণে টাটা বাই বাই, আবার আগামী দিন নতুন একটা ভিডিওতে দেখা হবে। অবশ্যই আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? বাই।